হ্যালো বন্ধুরা, আমি পাবনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো চলো আজকে আমরা ভিডিওতে দেখে নিই কী করে আমরা রাঙা আলুর পান্তুয়া তৈরি করব। বন্ধুরা, রাঙা আলুর পান্তুয়া বানানোর জন্য আমি এখানে চারটে বড় বড় রাঙা আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো এবার একটা বোলের মধ্যে আমি এগুলোকে নিয়ে এগুলো ভালো করে আমি মেখে নেব। আলুগুলোকে তাড়াতাড়ি মেখে নেওয়ার জন্য আমি এখানে চালুনি ইউজ করব। এই চালুনিগুলো দিয়ে তোমরা আলুটাকে মেখে নেবে, দেখবে খুব তাড়াতাড়ি আলুগুলো মাখা হয়ে গেছে আর খুব মিহি একটা পেস্ট হবে, আর তোমাদের সেই আলুর মাখার মধ্যে কোনো আঁচ থাকবে না আর খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার আলু মাখা হয়ে গেছে আর আলুটার মধ্যে আলুটা কত স্মুথ একটা পেস্ট হয়েছে, আর আলুর মধ্যে একটুকু কিন্তু আঁচ নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ময়দা। ময়দা দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব। ময়দা দিয়ে মাখার পরেও হালকা একটা চিপচিপে ভাব কিন্তু থাকবে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার পর হবে কি, তারপর তোমরা যখন মাখবে দেখতে পাবে যে তখন হাতের মধ্যে একটা তেল তেলে ভাব হয়ে যায়, তো তখন আর অতটা চিপচিপে ভাব লাগবে না। কিন্তু তোমরা যদি আরও ময়দা দিয়ে মাখতে চাও, একদম টাইটভাবে মাখতে চাও, তাহলে কিন্তু ময়দারই টেস্ট হবে, আলুর টেস্ট পাওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন ক্ষীর। ক্ষীরটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি ক্ষীরটা, কোনো লিকুইড ক্ষীর নয় এটা, একদম আমি ক্ষীরটাকে শুকিয়ে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে এটা দিচ্ছি। তোমরা ক্ষীরটা স্কিপ করেও তোমরা এখানে 4 টিস্পুন দিতে পারো মিল্ক পাউডার। সব ইনগ্রিডিয়েন্টস আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি পান্তুয়ার জন্য বল তৈরি করব। আর পান্তুয়ার জন্য যখন আমি বল তৈরি করব, তখন আমি হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নিলে পান্তুয়ার যে মাখাটা সেটা হাতের মধ্যে চিপকে যাবে না। পান্তুয়াগুলোকে আমি গোল করে নিয়েছি, এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। পান্তুয়ার বলগুলো তো আমার বানানো হয়ে গেছে, এবার আমরা শিরাটা বানিয়ে নিই। চলো, শিরা বানানোর জন্য আমি এখানে দেবো 1.5 কাপ চিনি আর 2 এলাচ আর 1.5 কাপ জল। এই সব দিয়ে এটা ভালো করে ফুটে গেলে আমার শিরাটা তৈরি হয়ে যাবে। চিনি শিরা আমার একদম রেডি। এবার আমি গরম গরম পান্তুয়া ভেজে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পান্তুয়াগুলোকে ডিপ ফ্রাই করে নেব, তো তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে লো টু মিডিয়াম আঁচে আমি পান্তুয়াগুলোকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে পান্তুয়ার কালারগুলো চেঞ্জ হচ্ছে, আর এই পান্তুয়াগুলো যখন কালচের লাল রঙের হবে তখন কিন্তু আমি এগুলোকে নামিয়ে নেব। গ্যাস কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। আমার পান্তুয়াগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি এক একে এগুলোকে নামিয়ে নেব, আর বাকি পান্তুয়াগুলো আমি ঠিক এইভাবেই ফ্রাই করে নেব। পান্তুয়ার জন্য আমি যে শিরাটা বানিয়েছিলাম সেটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, এটা এখনও যথেষ্ট গরম আছে। এবার আমি গরম গরম যে পান্তুয়াগুলো ফ্রাই করেছি সেগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 7 থেকে 8 ঘন্টার জন্য আমি পান্তুয়াগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো, তার ফলে শিরাগুলো পান্তুয়ার ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে। আর শিরা ঢোকার ফলে এগুলো খুব সফট হয়ে যায়। আমি পান্তুয়াগুলোকে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পান্তুয়ার ভেতরে কতটা রস ঢুকেছে। খেতেও এটা খুবই টেস্টি হয়, তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো।